ভরপুর বর্ষাকাল, ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে অনবরত। বাঙালির ইলিশ উৎসব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। মাছের রানী হলো ইলিশ, আর বর্ষায় ইলিশের স্বাদ উপভোগ করার জন্য প্রতিটা বাঙালি মুখিয়ে থাকে। আজ 24শে আগস্ট 2024 সন্ধ্যে 6টা 10 মিনিট, আর আমরা এই সন্ধ্যাবেলায় শুরু করতে চলেছি আমাদের ইলিশ উৎসব। ও হ্যাঁ, আমাদের পরিচয়টা তো দেওয়া হলো না। আমরা হলাম মাধ্যমিক 1979 এবং উচ্চ মাধ্যমিক 1981 এর গ্রুপ রাজপুর বিদ্যানীতি হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা। বর্ষায় ইলিশের দাম অনেকটাই নাগালে চলে এসেছে। চিকেন মাটন হয়ে গেছে একঘে, তাই এখন বাদের খাতায়। পরিবর্তে বাঙালির পাত আলোকিত করেছে রুপোলি সরষে, আর তারপর তেল মশলা সহযোগে রান্না করে চলছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এটাই তো বঙ্গজীবনের বর্ষা যাপন, তাই না? আজকের এই গ্রুপ মিটে থাকছে ইলিশ উৎসব। বর্ষায় মাছের রানী ইলিশের স্বাদ উপভোগ করার জন্য প্রতিটা বাঙালি যেমন মুখিয়ে থাকে, আমরাও আমাদের এই গ্রুপের তরফ থেকে আজকের একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ইলিশ উৎসব পালন করতে চলেছি রাজপুর বাজার ব্যবসায়ী সমিতির হল ঘরে। চলুন দেখতে থাকুন ইলিশ উৎসব এর প্রতিটা টুকরো টুকরো মুহূর্ত। আমাদের আজকের মেনুতে থাকছে ইলিশ তেল, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ ঝোল এবং ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো ইলিশ তেল, কাঁচা লঙ্কা আর ইলিশ ভাজা দিয়ে। ভাজা মাছের তেল দিয়ে বাসমতি রাইস, তেলের সুবাস আর স্বাদে আমরা সবাই খেতে খেতে মজে গেলাম।
প্রকৃতি বিলাস, নির্বেজাল আড্ডা আর সঙ্গে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।